বাসায় যে বড় বড় হইছে না ওরা কিছু বললে তুমি মনে করো না কিছু ঠিক আছে আমি কিছু মনে করব না আচ্ছা ঠিক আছে চলো তুমি জানিয়ে দিও কি বলছো তাহলে হারু তোর মায়ের আমি এখনই জানাইতাছি ফোন দেন হ্যালো সোহাগের মা আরে তুমি শোনো জানো তোমার পোলাই কি করছে কি করছে তোমার পোলা আরেকটা বিয়া করছে কি হারাম দাদা কই রাতে খেলাইছে বাচ্চা তোর লুঙ্গি তো আমি গাছে লাগাই না তুলাইছি আমার নাম মিমনা কইরার গলে বইরা আরে আমি কি করছি তুমি আমার উপরে কেমতাছো কে বিয়া তো করছে তোমার পোলা কি তুই জানো তোর পোলা আমন দূরে খেলাইছে বাচ্চা হ্যাঁ এই যে তোর মায়ের কাছে বকা খাইলাম আজকে বাইর চলো তোর মাই ঝাড়ু দে বিদাইব আব্বা তুমি তুই পুরা দুইটা বিয়া করলি আর আমি বাপে দুইটা বিয়া করা বললাম না আরেকটা করার দরকার আমার চাচা বিয়া করলে ঝাড়ুটা দিয়েন বাইর চলো চলো আব্বা মেজাজ দেখুন আমার কেমন গরম হইতাছে এক বউ থাকতে আর এক বউ বিয়া করার লাগবে কিসের জন্য এই যে আমার পোলারা একটু
মজা পামু বড়টা তো একটু চালাক আছে আমার মতনই কিন্তু নতুন বোঝে আইছে এইটা মনে একটু বোকা থাক আমারই ভালো হইলো অত্যাচার করে কয় এবার আমি দেখাই দিব তুমি খেলে আমার বৌমাই না তুমি তো আমার বান্ধবীর মতো আমি কাল বউছিলে যে আমার কি করতে মন চায় তুমি কি মনে করছো পরে আমি আদর করতেছি না 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 তুমি যা ভাবতেছো সব ভুল ওরে আমি একটু অত্যাচার করুম বুঝো নাই আমরা একটু মজা পামু তোমার কি আর অত্যাচার করুম নাকি ধরো তাহলে এই খুশিতে মিষ্টি খাও ঠিক আছে আম্মা আচ্ছা দাঁড়াও ওই কাল বউছি ডাক দে একটু তো প্রথমে অত্যাচার শুরু করি দেখো বৌমা তোমার বাবা মা কি তোমার কিচ্ছু শেখাই নাই শাশুড়িরে কি বলতে হয় তাও তুমি জানো না শাশুড়িরে কোনোদিন গলা উঁচু করে কথা বলবা না বুঝছো দেখেন আম্মা আপনি যা বলছেন আমি তো বুঝতে পারছি আম্মা আমি বাজারে গেলাম আচ্ছা আচ্ছা যা আসোস নতুন বউ বিয়ে করে নিয়ে আইছোস যা গরুর মাংস নিয়ে আই গা আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি ফিরো ও মা তাড়াতাড়ি ফিরো এই যে মামা আমি সেটা খাবা আসলে কি আমার গো পেটটা ভরে গেছে ধরো তোমার তো প্রথম শিক্ষাটা দিলাম